ফটোশপে বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করতে হয়। সেই সব লেয়ার গুলো ফ্ল্যাটেন করে জেপিজি আকারে ওয়েবের জন্য সেভ করতে হয়, এবং এটি বিভিন্ন সাইজে রিসাইজ করে সেভ করা যেতে পারে। তারপর ওয়েবের জন্য বিভিন্ন ধরনের ফর্ম্যাট রয়েছে, যেমন পিএনজি, জিপিজি, জিআইএফ, এবং প্রোফাইল হিসেবে অবশ্যই এসআরজিবি ফর্ম্যাটে সেভ করতে হয় ওয়েবের জন্য, তাহলে বেস্ট কোয়ালিটি পাওয়া যায়। বিস্তারিত আমরা এখনই জানব। আমরা সব কিছুই দুটি মিডিয়ার জন্য করে থাকি, একটি হচ্ছে প্রিন্ট মিডিয়া আর একটি হচ্ছে ওয়েব মিডিয়া। তো একটি ইমেজকে আপনি যখন ওয়েব মিডিয়াতে ব্যবহার করবেন, সেক্ষেত্রে অবশ্যই এর সাইজ অনেক বড় ফ্যাক্টর। যেমন এই সাইজটি, এই ইমেজের সাইজটি রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি প্রায় 7 মেগাবাইট। এই 7 মেগাবাইট ফাইলগুলি আপনি কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এটি লোড হতে অনেক সময় নেবে এবং ব্যান্ডউইথ অপচয় হবে ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে অবশ্যই এই ইমেজটিকে আমরা সাইজ কমাবো, কিন্তু কোয়ালিটি যেন নষ্ট না হয় সেদিকেও আমরা খেয়াল রাখব। এটি করার জন্য আমরা এখান থেকে সরাসরি সেভেজ দিয়ে আমরা সেভ করতে পারি জিপিজি ফরম্যাটে। তবে এখানে কিছু সমস্যা রয়েছে, যেমন এখানে আপনি আপনার মন মতো পিক্সেল বসাতে পারছেন না, তারপর এখান থেকে আপনার এই এসআরএসবি ফরম্যাটটি বেস্ট, তবে এখানেও এটি রয়েছে, তবে সেভ ফর ওয়েবে এই অপশনটি আরও কার্যকর অবস্থায় রয়েছে। তাই আমার পরামর্শ থাকবে, এখান থেকে আপনি যখন এই ইমেজটি যখন সাইজ কমাতে চাইবেন, সেক্ষেত্রে জেপিজি, সরাসরি জেপিজি না করে আপনি এখান থেকে ফাইল মেনুতে গিয়ে সেভ ফর ওয়েব এই অপশনটি মাধ্যমে আপনি সাইজ কমান, সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা পাবেন। যেমন এসআরজিবি এটি হচ্ছে বেস্ট ওয়েবের ওয়েব মিডিয়ার জন্য, এটির সুবিধা এখানে পাচ্ছেন। সিসি ভার্সন বা ফটোশপ CS6 এই সুবিধাটি নেই, যেটি একটু আগে আমরা দেখলাম জিপিজি ফরম্যাটের সময়। সে যাই হোক, কিন্তু সেভ ফর ওয়েব এসআরজিবি এটা সব ভার্সনই রয়েছে, তাই এই মাধ্যমে আপনি সেভ করবেন। এখানে আপনি দেখুন এটি সাইজ কমে গিয়ে 295K, অর্থাৎ 295 কিলোবাইট হয়ে গিয়েছে। এটির সাইজ ইচ্ছা করলে আমরা আরও কমাতে পারবো, তবে আমরা একটি জিনিস খেয়াল রাখবো, সেটি হচ্ছে অরিজিনাল ফাইলটির সাথে কতটুকু পার্থক্য হচ্ছে। সেজন্য আমরা এখানে অপটিমাইজ না করে টু আপ ক্লিক করি, বা টু আপ দিয়ে আমরা দেখব যে একটি হচ্ছে অরিজিনাল এবং অন্যটি হচ্ছে সাইজ কমানোর পরে কেমন। যেমন এখানে দেখুন অরিজিনাল ইমেজটি 7 মেগাবাইট, এটি আর এটি দেখতে হুবহু একই রকম, অথচ সাইজ কত কম। এই সাইজটি আমরা আরও কমাতে পারবো, ইভেন এই সাইজটি কত স্পিডে আপনি ডাউনলোড করতে পারবেন সেটিও এখানে আপনি দেখতে পারেন। আমাদের বাংলাদেশের তুলনায় 1 MBPS খুব বেশি, সবচেয়ে কমন হচ্ছে ধরা যাক 256 KBPS, তবে এটি বাইরের দেশে এটি অত্যন্ত কম। সে যাই হোক, আমরা এখানে আমরা সাইজ কমানোর জন্য আরও কিছু অপশন দেখব। প্রথমে আমরা দেখব এখানে বাম পাশে ডান পাশে কিছু ফরম্যাট, জিআইএফ, জিপিজি, PNG8, PNG24। তো এই ফরম্যাটগুলোর মধ্যে আপনি যদি জিপিজি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি সাইজ অনেক কমাতে পারবেন। যেমন এখান থেকে কোয়ালিটি আপনি যদি কমিয়ে দেন, জিরো করে দিতে পারেন, দেখুন জিরো করার পর এটি সাইজ মাত্র 64K হয়ে গিয়েছে এবং কোয়ালিটিও নষ্ট হয়ে গেছে, যেটি আমরা করব না। আবার এটি আপনি 100%ও করে দিতে পারেন, সাইজ বেড়ে গিয়ে আপনার 500 উপরে হয়ে গিয়েছে। এখানে আরেকটি বিষয় রয়েছে পিক্সেল সাইজ, যেটি আপনি ইচ্ছা করলে কমিয়ে আপনি সাইজ কমাতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই এটি আপনার মাথায় রাখতে হবে যে আপনি যদি পিক্সেল কমিয়ে ফেলেন, সেক্ষেত্রে ইমেজটি তার মেইন ফাইল থেকে ছোট হয়ে যাবে, যেটি প্রিন্ট করার জন্য সমস্যা হতে পারে। তবে এটি যেহেতু আমরা প্রিন্ট করব না, ওয়েব মিডিয়ার জন্য ব্যবহার করব, তাই আমরা আপাতত এই পিক্সেল নিয়ে না টেনশন করলেও পারি। এখানে আমি অল চেপে আমি এখানে রিসেট যদি বাটনে ক্লিক করি, তাহলে আপনার সব অপশন রিসেট হয়ে যাবে। আমি এখানে ক্যান্সেল দিলাম। আবার আমরা আরেকটু জিনিস দেখব, অনার সিস্টেমটি আমরা দেখার জন্য প্রথমেই আগের মতো আমরা এটি এই অংশটি নিয়ে আসি। এটি হচ্ছে অরিজিনাল, যেটি আমরা এখানে দেখতেই পাচ্ছি অরিজিনাল।
এখান থেকে আপনি জেপিএজি ফরম্যাট সিলেক্ট করার পর আপনি যদি এখান থেকে হাই দেন, তাহলে দেখুন আপনার এখানে কোনো কোয়ালিটি তেমন নষ্ট হয়নি। মিডিয়াম দিলেও খুব বেশি নষ্ট হয়নি, বাট সাইজ কিন্তু অনেক কমে গিয়েছে। ইভেন এখান থেকে আপনি লো দিতে পারেন, সেক্ষেত্রে আপনার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। এবং ভেরি হাই এবং হাই এর ভিতরে খুব বেশি পার্থক্য আছে বলে আমার মনে হয় না, ইভেন ম্যাক্সিমাম খুব বেশি পার্থক্য নেই। দেখুন দুটি মোটামুটি একই রকম, সেক্ষেত্রে আপনি হাই ফরম্যাটটি নির্দ্বিধায় আপনি ইউজ করতে পারেন। সাইজ আপনার কমে গিয়ে 295 কিলোবাইট হয়ে যাবে। এর বাইরেও আপনি আরও কমাতে আরও কিছু অপশন দেখতে পারবেন, যেমন মনিটর কালার, কপিরাইট অ্যান্ড কনফার্ম কন্ট্যাক্ট ইনফো, মেটা ডাটা, কীভাবে কপিরাইট এবং কন্ট্যাক্ট ইনফো ইমেজে অ্যাড করতে হয় সেটি আমরা একটু পরেই দেখব। এখানে ইউজুয়ালি নাম দেওয়া থাকতে পারে, আপনি এখান থেকে আপনার যেমন এই ইমেজটা আমি তুলেছি, সেক্ষেত্রে অবশ্যই আমি আমার কপিরাইট এবং কন্ট্যাক্ট ইনফো অ্যাড করব, যেটি একটু পরে আমরা দেখব। এর বাইরেও আরও কিছু অপশন রয়েছে, কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি, তবে এগুলো ডিফল্ট থাকলেও হয়, এগুলো নিয়ে অত বেশি মাথা ব্যথা নেই। এরপরে আরও কিছু ফর্ম্যাট রয়েছে, যেমন পিএনজি। পিএনজি ফর্ম্যাটটি বেশ জনপ্রিয়, যখন আপনি এটি ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন, কারণ এই ফর্ম্যাটটি দিয়ে আপনি যেই সবচেয়ে বড় যেই সুবিধাটা পাবেন সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। এই যে এখানে দেখুন ট্রান্সপারেন্সি নামে একটা অপশন রয়েছে। ট্রান্সপারেন্সি কি সেটা এতদিনে আপনি আপনার বুঝে যাওয়ার কথা, কারণ আমি এর আগেও আমার টিউটোরিয়ালগুলোতে বলেছি, তাও আবার বলছি। যেমন একটি লোগো আপনি যদি ডিজাইন করেন, সেই লোগো যে কোনো ব্যাকগ্রাউন্ডে যেন বসানো যায়, অর্থাৎ শুধু সেই লোগোটি থাকবে, লোগোটির সাথে ব্যাকগ্রাউন্ড থাকবে না, ওই লোগোটিকে আপনি ট্রান্সপারেন্ট সেভ করতে হবে, যেটা ইলাস্ট্রেটর খুব সহজেই হয়, ফটোশপে করতে হলে পিএনজি মোডে করতে হবে। এখন এই ইমেজের ব্যাকগ্রাউন্ড সবসময় থাকবে সেটা আপনারা বুঝতেই পারছেন, কারণ এই ইমেজের আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড আলাদা করা নেই। তো এই ট্রান্সপারেন্সি আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনার, ধরা যাক এই ছেলেটিকে আমি যদি এই ছেলেটিকে আমি যদি এই ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করি সিলেকশন টুলের মাধ্যমে, তারপর এই ছেলেটিকে আমি অবশ্যই ট্রান্সপারেন্সি মানে পিএনজি মোডে সেভ করব, যেন অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ডে এই ছেলেটিকে বসানো যায়। কিন্তু আপনি যদি জিপিএজি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না, তাই এখানে আপনি পিএনজি 24 দিতে পারেন। আর পিএনজি 8 দিলে আপনার সাইজ অনেক কম হবে, বাট কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, যেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, সাইজ অনেক কম। আর পিএনজি 24 দিলে আপনার টোটাল কোয়ালিটিটি থাকবে এবং এটি আমি রিকমেন্ড করব। এরপর আরেকটি অপশন রয়েছে যেটি সেটি হচ্ছে জিআইএফ। এখানে বেশ কিছু কালার টেবল আছে, এই কালারগুলো নিয়ে এই জিআইএফ গঠিত, এটিরও ব্যবহার রয়েছে। এখানে কালার কমিয়ে আপনি সাইজ কমাতে পারেন, তবে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত হচ্ছে জিপিএজি এবং পিএনজি, এই দুটি ফর্ম। এবার আমরা দেখব কিভাবে এই ইমেজে মেটা ডাটা বা আপনার কপিরাইট ইনফো অ্যাড করা যায়। ফাইল মেনুতে গিয়ে আপনি এখানে ফাইল ইনফো নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করার পর এরকম একটি অপশন পাবে, যেমন অথরে আমি আমার নাম আগেই লিখে রেখেছি, এটি আপনি আপনার নাম লিখতে পারেন, ইচ্ছা করলে ডিসক্রিপশন আপনি লিখতে পারেন, যেমন আমি এখানে লিখলাম স্ট্রিট চিলড্রেন। তারপর এখানে আপনি আরেকটি জিনিস অ্যাড করতে পারেন, সেটি হচ্ছে কপিরাইট স্ট্যাটাস, এখানে আননোন রয়েছে, এখানে কপিরাইটেড, অর্থাৎ এটি অলরেডি কপিরাইট হয়ে গিয়েছে। কপিরাইট ইনফো ইউআরএল দিতে পারেন, যেমন আমি এখানে দিলাম www.projectiteam.com, এটি আপনার সবসময় এই ইমেজের সাথে থাকবে। এই কপিরাইট ইনফোর সুবিধা হচ্ছে এই ইমেজটি অন্য কেউ যদি কপিও করে বা অন্য যেখানেই ব্যবহার করুক না কেন, এই ইমেজের এই ইনফোগুলো অবশ্যই সেখানে থাকবে। এটি দিয়ে আপনি কপি প্রোটেক্টেড করে দিলেন এমন নয়, বাট ইমেজটির সাথে আপনার নিজের নাম থাকলো, ওয়েবসাইট থাকলো, এটি যেখানেই থাকুক এই অপশনগুলো সেখানে থাকবে। এখানে আপনি আপনার ইচ্ছা করলে কপিরাইট আরও কিছু টেক্সট অ্যাড করতে পারেন, যেমন কপিরাইট রিজার্ভ অ্যাক্ট ইত্যাদি ইত্যাদি, তো সেইভাবে আপনি আপনার মতো দিতে পারেন। আমি এতটুকুই দিলাম, তারপর ওকে দিয়ে দিই। এবার আমি যদি আবার ফাইল ইনফোতে যাই, তারপরে দেখবেও এখানে আমাদের সেই আগের ইনফোগুলো রয়ে গিয়েছে, স্ট্রি চিলড্রেন, হাসান জুবায়ের, তারপরে এখানে কপিরাইট ইনফো ইত্যাদি ইত্যাদি। যেমন আমি এখানে আমি এটি সেভ করি, এখানে আমি এটি ভিন্ন নামে সেভ করি, ধরা যাক
এখানে আমি সাইজ কমাই, অর্থাৎ এই ফাইলটি থেকে আলাদা কিছু একটা করি, তারপর এটিকে আমি ক্লোজ করে দিই। এরপর আমি এখান থেকে এই ইমেজটি আবার নেই। তারপর দেখুন এখানে ফাইল মেনুতে যদি যাই, তারপর ফাইল ইনফোতে যাই, তারপর এখানে দেখুন বাকি সব কিছুই ঠিক রয়েছে, যেটি কিন্তু আগের ইমেজটি থেকে আলাদা, অর্থাৎ আগের ইমেজে কিন্তু এই জিনিসগুলো নেই। এভাবে আপনি আপনার ইমেজে আপনার কপিরাইট এবং কনফার্ম কন্ট্যাক্ট ইনফো খুব সহজেই অ্যাড করতে পারেন। ধন্যবাদ।